প্রিয় টেক্সটাইল এগ্রিকালচার লাইভস্টক ফিশারি ডিপ্লোমা শিক্ষার্থী, আপনাদের কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা হচ্ছে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম সেমিস্টার এবং যাদের রেফার্ড সাবজেক্ট রয়েছে, তাদের কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচার টেক্সটাইল লাইভস্টক ফিশারিজ এবং অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু 29 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে 28 তারিখ থেকে। তো এই রুটিনটি আজকে শেয়ার করবো। পাশাপাশি আপনি যদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার লাইফ স্টক ফিশারি এবং টেক্সটাইলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আমাদের কাছে আপনি সকল বিষয়ের উত্তর সহ 100% কমন সুপার সাজেশন এবং অনলাইন ক্লাস পাচ্ছেন মাত্র 510 টাকায়। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হট হেল্পলাইন নাম্বার রয়েছে অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে সাজেশনগুলো নিতে পারবেন। তো প্রথম পরীক্ষা হচ্ছে সকাল 10টা থেকে, জেনারেল টেক্সটাইল প্রসেসিং 2, এটা আমাদের হচ্ছে যাদের রেফার ছিল তাদের, আর বিকাল 2টা থেকে জেনারেল টেক্সটাইল প্রসেস 1, প্রবিধান 2022-এর সকল টেকনোলজি নিয়মিত মেকআপ, এটা হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইলের ফার্স্ট সেমিস্টার। সেম ভাবে আপনি প্রথম পর্ব এখানে দেখতে পাচ্ছেন, প্রথম পর্বের বাংলা 1 পরীক্ষা হচ্ছে আমাদের 30 তারিখে, এবং বাংলা প্রথম পর্বে টেক্সটাইল র মেটেরিয়াল বা টেক্সটাইল ও জুট মেকআপ বা ইয়ার ম্যানুফ্যাকচার 1, এটা হচ্ছে তৃতীয় পর্বের যারা রয়েছেন তাদের জন্য। সেম ভাবে আমরা প্রথম পর্বে ইংলিশ 1 যদি দেখি, তাহলে কিন্তু সেটা বৃহস্পতিবারে পরীক্ষা 1 তারিখে, এবং পাশাপাশি যদি আমরা সোশ্যাল সায়েন্স পরীক্ষা দেখি প্রথম পর্বে 5 তারিখে, এবং বিজনেস কমিউনিকেশন থার্ড সেমিস্টারের জন্য 6 তারিখে, বেসিক ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের প্রথম পর্বে যারা রয়েছেন 6 তারিখে, ম্যাথমেটিক্স 1 সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের 7 তারিখে পরীক্ষা, এবং স্ট্যাটিস্টিক্স তৃতীয় পর্বে যারা রয়েছেন তাদের 8 তারিখে পরীক্ষা। এই পরীক্ষা শেষ, এখন ঘটনা হচ্ছে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ রয়েছেন বা বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছেন তাদের কিন্তু এই পরীক্ষা যেহেতু আমাদের দ্রুত শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং কোরবানি ঈদের পূর্বে আপনাদের পরীক্ষা হবে। আপনারাও সিরিয়াস হয়ে যাবেন, পড়ালেখা করবেন এবং এটার পিডিএফ ফাইলটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, যেটা হচ্ছে যে রসায়ন 2 যারা রেফার ছিল তাদের কিন্তু পরীক্ষার শিডিউল রয়েছে, যারা হচ্ছে পদার্থ 1 আমাদের 11 তারিখে পরীক্ষা এবং রসায়ন 1 আমাদের 16 তারিখে পরীক্ষা, 12 তারিখে পরীক্ষা। তো আমাদের 15 তারিখে মোটামুটি সব পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, এবং 15 তারিখ যেহেতু শেষ হবে আপনাদের অন্যান্য ডিপ্লোমাদের 16 বা 17 এই আশাবাসী আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখানে যারা এগ্রিকালচারে রয়েছেন তারাও একটু দেখে নেবেন এই পিডিএফটা। আপনাদের সঙ্গে আজকে এটুকুই বলার ছিল, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমাদের চ্যানেলে আপনারা সাজেশনের ভিডিও হয়তো পাবেন না, বাট আপডেটগুলো পাবেন সাজেশন আমাদের পেইড প্রোগ্রাম থেকে।